আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে দুবাই। দুবাইয়ের ভিসা কিন্তু খোলা আছে, আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু আসতে পারেন। বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় এসে এখানে কিন্তু আসলে ভিসা লাগাইতে হয়, পার্টনার ভিসাও লাগাইতে পারেন, ওয়ার্ক পারমিট ভিসাও লাগাইতে পারেন, আবার ফ্রি ভিসাও লাগাইতে পারেন। যারা মূলত কাজ জানেন তাদের তো আসলে সমস্যা হয় না, বা কাজ না জানলেও এখানে বিভিন্ন কোম্পানিতে আপনি কিন্তু ভিসা লাগাইতে পারবেন, যেহেতু এই সুযোগটা আছে এবং হিউজ পরিমাণ আসলে কোম্পানিগুলো লোক নিয়ে নিয়েছে। যেহেতু সুযোগটা সরকার দিয়ে রেখেছে, ভিজিটের লোক আনার পরে ওয়ার্ক পারমিট দেওয়া, এই কারণেই কিন্তু প্রতিটা কোম্পানি যাদের লোকের প্রয়োজন তারা কিন্তু লোক নিয়ে নিচ্ছে। তো যারা দুবাইতে আসতে আগ্রহী তাদেরকে আমি সাজেস্ট করবো যে এই মুহূর্তে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, আপনার প্লাস্টিক ফ্যাক্টরি বলেন, তারপরে আপনার চুল কাটা থেকে শুরু করে যেটা সেলুন, তারপরে বোরকার যারা কাজ জানেন, গার্মেন্টস, এই জাতীয় সব ধরনের কাজ আছে, বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টরে ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার, টাইলস, মেশন, ফিক্সার, এই জাতীয় যে কাজগুলো আছে সবগুলো কাজেরই কিন্তু অফার রয়েছে। তো আপনারা চাইলে এই মুহূর্তে আসতে পারেন, আমার নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন দুবাইতে। এই মুহূর্তে দুবাই আসতে আসলে সময় কম লাগে, আপনারা জানেন যে 1-2 দিনের মধ্যে ভিসা হয়ে যায়, এরপরে ফ্লাইট, সো হয়তো 10-15 দিনের মধ্যে ফ্লাইট হয়ে যায়। এখানে আসার পরে কিন্তু কোম্পানিতে আপনি ঢুকে যেতে পারেন। তো এইগুলো আসলে মূলত দুবাই সম্পর্কে। যারা আসতে আগ্রহী তাদেরকে আমি সাজেস্ট করবো যে কোশ্চেনে থেকে দ্রুত সময়ে আসতে পারেন, আমার নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আপনারা আসতে পারেন। তো এই ছিল মূলত দুবাই সম্পর্কে। আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।